নাটোর নওগাঁ আঞ্চলিক সড়কটি পাল্টে দিয়েছে কয়েকটি জেলার সাথে যোগাযোগের চিত্র। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি সচল হবে অর্থনীতির চাকা। সড়ক বিভাগ বলছে বরেন্দ্র অঞ্চল সহ দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ সুগম করবে সড়ক। নাটোর থেকে রাশিদুল ইসলামের তথ্যে আরও জানাচ্ছেন রেজওয়ান শরীফ। পশ্চিমে বরেন্দ্র অঞ্চল এবং উত্তর ও দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগের হাব হয়ে উঠেছে নাটোর। এখানে নির্মিত কয়েকটি নতুন সড়ক পাল্টে দিয়েছে এই অঞ্চলের পুরো চিত্র। এর মধ্যে নাটোর নওগাঁ সড়কের 42 কিলোমিটার অংশের উন্নয়ন বরাদ্দ দেওয়া হয় 150 কোটি টাকা। এই সড়কটি নির্মাণ হওয়ায় দক্ষিণ ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সাথে দূরত্ব কমেছে অন্তত 80 কিলোমিটার। এতে কৃষি বাণিজ্যে এসেছে গতি, বেড়েছে অর্থনৈতিক সমৃদ্ধি। কৃষকেরা যারা আছি আমরা আবাদ ফসল এবং বিভিন্ন জায়গায় নিতে আমরা সুযোগ সুবিধা পাবো এবং আমাদের যে খরচ ইনশাল্লাহ খরচ সাশ্রয় হবে, সময় কম লাগে এবং আমাদের পরিবহনের যে খরচ সেই খরচটাও অনেক কমে গেছে। আমরা আগে বগুড়াতে ঘুরে যাচ্ছিলাম, না হলে রাজশাহীতে ঘুরে যাচ্ছিলাম, এখন আর ওদিক দিয়ে যাওয়া লাগছে না। রাস্তাটা আগে বহুত খারাপ ছিল, আমরা খুব চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছিল, এখন আর এই অসুবিধা নেই। প্রাকৃতিক আবেশ নিয়ে চলে যাওয়া নয়নাভিরাম সড়কটি চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। আগে তো ভাঙ্গে সুরে রাস্তা ধুলা মাঠে যাওয়া যেত না, বাড়িঘর অন্ধকার হয়ে যেত, রাস্তার পরে এত উপকার হয়েছে আমাদের বলা যাবে না। আমরা নলডাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। জেলা সড়ক বিভাগের কর্মকর্তা জানান, নাটোর সহ বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে সড়কটি ব্যাপক ভূমিকা রাখবে। উন্নয়ন কাজগুলো চলমান রয়েছে, যেগুলো প্রায় সমাপ্তির পথে। এই উন্নয়ন কাজগুলো এই দেশের বিশেষ করে নাটোরের অর্থনৈতিক উন্নয়নে, মানুষের পরিবহনে ব্যাপকভাবে ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। যোগাযোগ উন্নয়ন ব্যতীত দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও জানান তিনি। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।